চিটাগং কিংস দিয়ে শুরু, এরপর নাম বদলে হয় চিটাগং ভাইকিংস। যদিও বঙ্গবন্ধু বিপিএল দিয়ে শুরু হয় এই দলটার নবযাত্রা, এর দায়িত্ব বুঝে নেন নতুন এক দল ক্রিকেট পাগল মানুষ। কাগজে কলমে দলের নাম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বদলে যায় পোর্ট সিটির বিপিএল অভিযান। দুই আসরে খুব বড় কোনো সাফল্য হয়তো আসেনি, কিন্তু সমীহ জাগানিয়া প্রতিপক্ষ হিসেবে নিজেদের ঠিকই প্রমাণ করেছেন তারা। এবার তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় সাজাচ্ছেন নতুন পরিকল্পনা। এই বছর থেকে কন্ট্রাক্টগুলো লং টার্ম হয়েছে, সো লং টার্ম কন্ট্রাক্ট হওয়ার কারণে আপনার এখন ভাবার সময় চলে এসেছে যে এই পুরো জার্নিটা, 36 মাসের জার্নিটা কিভাবে আপনার হবে। বিপিএল কিংবা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগের মূল মন্ত্রই হচ্ছে সুপারস্টার ক্রিকেটারদের উপর ভর করে আসর মাতানো, কিন্তু এই নীতিতে বিশ্বাসী নন চ্যালেঞ্জার কর্তৃপক্ষ। বরং উইল জ্যাকস, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয়দের মতো নতুন তারকাদের দুনিয়ার বুকে পরিচিত করিয়ে দেওয়াটাই তাদের লক্ষ্য। বিলিভ করি যে ইয়াং প্লেয়ার্স, যারা আননোন প্লেয়ার্স, এখনও অনেক ফেম পায়নি কিন্তু খুব ভালো খেলছে, অনেক দিন ধরে খেলছে সারা ওয়ার্ল্ডে, হয়তোবা তাদের আন্ডার 19 টাইম নিয়ে সে অনেক ভালো খেলেছিল, তারপর থেকে কন্টিনিউয়াসলি তারা ভালো খেলেছে, ওই টাইপের প্লেয়ারদেরকে খুঁজে এনে আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে খেলাতে পারি। তবে ফ্র্যাঞ্চাইজি যুগে টিকে থাকার জন্য ইতোমধ্যেই নতুন সব পরিকল্পনা সাজাচ্ছে চট্টগ্রাম। সামাজিক মাধ্যমকে ব্যবহার করে আলাদা সমর্থক গোষ্ঠী তৈরি করার চেষ্টা চলছে প্রথম থেকেই। প্রয়োজন একটা একাডেমি এবং নিজস্ব মাঠের, যে কাজটাও নাকি চলছে নীরবে। গত বছরও বলেছিলাম আমরা একটা জমি অ্যাকোয়ার করেছি, পুরো জমিটা হয়নি, মানে স্টেডিয়াম করার মতো ওরকম পুরো জমিটি হয়নি, তো ওইটা প্রসেসে আছে। প্লাস আমরা অলরেডি আমাদের একটা ইন্টারনাল ছোটোখাটো প্ল্যানিং করেছি যে আমরা ইনিশিয়ালি যদি এত বড় স্টেপ না নিয়ে কারোর সাথে টাই আপ করে করতে পারি। চলতি আসরে এখনও সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি শুভাগতর দল, যদিও মালিক পক্ষের পূর্ণ আস্থা আছে দলের উপর। যে করেই হোক, তারা শিরোপা উপহার দিতে চান চট্রলাবাসীকে। তো একটা কাপ নিতে পারলে এটা বলতে পারেন সবচেয়ে বড় স্বপ্ন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ থেকে। নিয়ন মহাইমেন, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রিকেট তো আমাদের সবার মধ্যে আছে।